সরকার যুক্তির উপর দাঁড়াতে পারছে না, বিশেষজ্ঞ কমিটির মতের উপর দাঁড়াতে পারছে না। দুয়ারে সরকারের নামে আসলে দুয়ারে সর্বনাশ থেকে আছে সরকার। স্কুল কলেজ বন্ধ থাকবে, পানশালা খোলা কি, অ্যালেন পার্ক চলবে, বড়দিন চলবে, তৃণমূলের প্রতিষ্ঠা বার্ষিকী চলবে, গঙ্গাসাগর চলবে, অভিষেকের ডায়মন্ড হারবারের নাচ গান চলবে, ওগুলো সব চলবে, ওগুলো তো কোনো আপত্তি নেই। আপত্তি স্কুল কলেজ ট্রেন সর্বনাশ হবে। রাজ্যের প্রশাসনের অপদার্থতার জন্য সিবিআই কার্যত এ রাজ্যে মাতব্বরি করার সুযোগ পাচ্ছে। বিজেপির লাভ যাতে হয় তার মতো করে তৃণমূল চলছে। 22 তারিখে ভোট, 25 তারিখে কাউন্টিং, 25 তারিখে ন্যাশনাল ভোটার্স ডে। রাজ্য সরকার তো ভোট আদালত গণতন্ত্রের জন্য করছে না, লুট করতে চায়, ফলে ন্যাশনাল ভোটার্স ডেতে কাউন্টিং এ কোনোদিন হয়, কখনো সম্ভব? যে সরকার মেলায় খেলায় ভোটের নামে লুটে উৎসাহী, সেই সরকার বোঝা গেল যে তারা স্কুল কলেজ লেখাপড়া গরিব মানুষ ট্রেন এসব ব্যাপারে উৎসাহী না, গরিব মানুষের স্বার্থ বিরোধী একটা লুঠেরা সরকার চলছে, আজকে তার একবার স্পষ্ট হয়ে গেল। কমিশন রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠক করে আজকে জানিয়েছেন, আবারও জানিয়েছেন যে 22শে জানুয়ারি পুর নিগমগুলোর ভোট হবে। 22শে জানুয়ারি ভোটের সিদ্ধান্ত আগেই ওরা জানিয়েছে, কিন্তু আমরা তখন আপত্তি করিনি, কিন্তু আমরা একথাটা স্পষ্ট বলেছি যে এটা সর্বদলীয় কোনো বৈঠকের সিদ্ধান্ত হয়নি। শাসক দল, রাজ্যের সরকার, রাজ্যের প্রশাসন, নির্বাচন কমিশন তারা মিলে ঠিক করেছেন 22শে জানুয়ারি। 22শে জানুয়ারি কোনো সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্ত নয়, কিন্তু 22শে জানুয়ারির দিনটা কি সমীচীন হয়েছে আমরা চিঠি দিয়ে জানিয়েছি। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, দেশপ্রেম দিবস। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, একটা দেশপ্রেমের আবহ কাজ করে যখন, ঠিক সেই রকম সময়তে নির্বাচন যেটা 3 বছর 4 বছর ধরে হয়নি, ঠিক এই সময়টা বেছে নেওয়া কি সমীচীন হয়েছে আমরা চিঠি দিয়ে জানিয়েছি। আমরা চিঠি দিয়ে বলেছি 22 তারিখে ভোট, 25 তারিখে কাউন্টিং, 25 তারিখে ন্যাশনাল ভোটার্স ডে। রাজ্য সরকার তো ভোট আদালত গণতন্ত্রের জন্য করছে না, লুট করতে চায়, ফলে ন্যাশনাল ভোটার্স ডেতে কাউন্টিং এ কোনোদিন হয়, কখনো সম্ভব? বেঠিক কাজ, কিন্তু এটা সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্ত নয়, সরকার একতরফা করেছে, 3-4 বছর ধরে হয়নি। আমরা আপত্তি করিনি, আমরা আপত্তি করছি না, কিন্তু আমরা বলছি যে সরকারের বিবেচনাটা কী? স্কুল বন্ধ থাকবে, ট্রেন বন্ধ থাকবে, গরিব মানুষের জীবন জীবিকা 12টা মানে বাজিয়ে দেওয়া হবে, বেজে যাবে, সেক্ষেত্রে সরকারের কোনো উৎসাহ উদ্যোগ নেই, ওগুলো সব রেস্ট্রিক্টেড। কিন্তু মেলা চলবে রেস্ট্রিক্টেড নয়, খেলা চলবে রেস্ট্রিক্টেড নয়, উৎসব চলবে, নাচা গানা চলবে দিদিমণির, এগুলো কোনো বাধা নেই কিছু, এবং ভোটের নামে লুট চলবে। যে সরকার মেলায় খেলায় ভোটের নামে লুটে উৎসাহী, সেই সরকার বোঝা গেল যে তারা স্কুল কলেজ লেখাপড়া গরিব মানুষ ট্রেন এসব ব্যাপারে উৎসাহী না, গরিব মানুষের স্বার্থ বিরোধী একটা লুঠেরা সরকার চলছে, আজকে তার একবার স্পষ্ট হয়ে গেল। গতকাল সরকার একটা নির্দেশনামা যে জারি করেছেন, আমি তখনও বলেছি, আমি আবারও বলছি, এটা অবিবেচনাপ্রসূত, এটা বিভ্রান্তিকর, এটার যৌক্তিকতা খুঁজে পাওয়া যাচ্ছে না যে কোনটা কেন কীভাবে। ট্রেনে 50% লোক চলবে, কে দেখবে? ট্রেন কমিয়ে চলবে, 7টা পরে চলবে না, তাহলে যে লোক অফিস ছুটির পর 6টা থেকে 9টা পর্যন্ত সাধারণভাবে আমি ধরে নিচ্ছি ট্রেন ধরতো, তাদের সবার 6টা থেকে 7টায় 1 ঘন্টার মধ্যে ট্রেন ধরার জন্য দৌড়দৌড়ি করতে হবে, ট্রেনে ফি তাতে আরও বাড়বে এবং তাদের সংকটটা আরও বাড়বে। এটি যেটা সরকারের কথা, মুখ্য সচিবের কথা, মুখ্য সচিব ঢোক মিলছেন আর প্রত্যেকটি বাক্যের শুরুতে একবার মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে যাচ্ছেন, দলের ক্যাডার নাকি এসব? আমি আবারও বলছি যে বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট কোথায়, গ্লোবাল অ্যাডভাইসারি কমিটি তার রিপোর্ট কোথায়, তার রিপোর্ট কি এখনো মধ্যে টেবল হয়েছে নাকি সব জানতা মুখ্যমন্ত্রী, তিনি যাই জানেন তাই ফাইনাল? এটা বেঠিক হচ্ছে, দুয়ারে সরকারের নামে আসলে দুয়ারে সর্বনাশ থেকে আছে সরকার এবং তার মতনই বিধি ব্যবস্থা, যার কোনো যৌক্তিকতা নেই, কোনটা কেন কী করছে তার কোনো যৌক্তিকতা নেই। স্কুল কলেজ বন্ধ থাকবে, পানশালা খোলা থাকবে, কী ট্রেন চালু থাকবে কিন্তু 7টা পর্যন্ত চালু থাকবে, বিকল্প গণপরিবহন থাকবে না, উল্টে ভিড় বাড়িয়ে মানুষকে বিপদে ফেলা, এটা একটা অবিবেচনাপ্রসূত, বিভ্রান্তিকর, অযৌক্তিক একটা মনোভাব। সরকার যুক্তির উপর দাঁড়াতে পারছে না, বিশেষজ্ঞ কমিটির মতের উপর দাঁড়াতে পারছে না। অ্যালেন পার্ক চলবে, বড়দিন চলবে, তৃণমূলের প্রতিষ্ঠা বার্ষিকী চলবে, গঙ্গাসাগর চলবে, অভিষেকের ডায়মন্ড হারবারের নাচ গান চলবে, ওগুলো সব চলবে, ওগুলোতে কোনো আপত্তি নেই। আপত্তি স্কুল কলেজ ট্রেন সর্বনাশ হবে।
সিবিআই আজকে যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে মোট যতগুলো ঘটনা ওরা পেয়েছে বিভিন্ন, তার অনেকগুলো চার্জশিট দিয়েছে, কোনোটা কোনোটার মধ্যে সারবত্তা নেই। এখানে যতগুলো ধর্ষণের অভিযোগ ওদের কাছে গেছে তার মধ্যে 20-21টা বোধ হয় সারবত্তা নেই বলেছে, আর 40-45টা সারবত্তা আছে এরকম একটা কিছু বলেছে। যেগুলো সারবত্তা আছে সেগুলো রাজ্যের প্রশাসন কিছু করেনি, সেই কারণে সিবিআইকে অ্যাক্ট করতে হচ্ছে। আবার যতগুলো অভিযোগ গেছে ততগুলো অভিযোগ সঠিক না, অভিযোগ কোথাও কোথাও বাড়িও দেখানো হচ্ছে, কিন্তু যে অভিযোগগুলো জেনুইন যথার্থ সেগুলোর ক্ষেত্রে রাজ্যের প্রশাসন কিছু করেনি, ধরা পড়ে যাচ্ছে। রাজ্যের প্রশাসনের অপদার্থতার জন্য সিবিআই কার্যত এ রাজ্যে মাতব্বরি করার সুযোগ পাচ্ছে, বিজেপির লাভ যাতে হয় তার মতো করে তৃণমূল চলছে।